অপু বিশ্বাসের ঢালিউড কুইন পদবি নিয়ে একসময়ের জনপ্রিয় নায়িকা নূতনের সংশয় আছে। তিনি একজন সাংবাদিককে প্রশ্ন করলেন যে ঢালিউড কুইন কয়জন হয়। সাংবাদিক নিয়ে মিলিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছিল যে প্রত্যেকের আমলে একজন করে হয়, অর্থাৎ নতুনদের আমলে নতুন হইতে পারে ঢালিউড কুইন, এরপরে শাবনুরের আমলে শাবনুর হইতে পারে ঢালিউড কুইন, এরপরে অপু বিশ্বাসের আমলে অপু বিশ্বাস হতে পারে ঢালিউড কুইন, এরপরে অপুষ্টের পূজাচেরি হয়ে যাবে আবার ঢালিউড কুইন। এখন বিষয়টা কি এরকম যে একজন রাজা এসে রাজত্ব দখল করল এবং সেই রাজ্যের মুকুটটা সে তার মাথায় নিল, নাকি বিষয়টা এরকম যে এটা একটি সুন্দরী প্রতিযোগিতা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, প্রতি বছরই একজন করে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স বা মিস বাংলাদেশ হচ্ছে, বিষয়টা আসলে কি? এখন শাহরুখ খানকে যদি কিং খান বলা হয়, শাহরুখ খানকে টানছি এক্সাম্পল হিসেবে, শাহরুখ খানকে যদি কিং খান বলা হয় তাহলে এই কিং খান পরবর্তীতে শাহরুখ খানের ছেলে যদি আসে তাকেও কি কিং আব্রাহামকে যদি বলা হয় তাকেও কি কিং খান বলা হবে? বা সালমান খান বা সাইফ আলী খান বা আমির খানের পরিবার থেকে যদি কোনো একজন হিরো আসে পরবর্তীতে সে কি এরকম স্টারিজমের তকমা পাইতে গিয়ে কিং খান তকমা কি পাবে? আপনারা উত্তরে এক বাক্যে বলবেন না, পাবে না। ঠিক এরকম, ঠিক এরকমই শাবনুরকে একসময় বলা হতো ঢালিউড কুইন, যেটির সাক্ষী বা যেটিকে সায় দিচ্ছেন নায়িকা নূতন। নায়িকা নূতন সেটিকে বলছেন যে শাবনুর একসময় ছিল বাংলাদেশের ঢালিউড কুইন। তো সেইটিকে কি বাদ দেওয়া হয়ে গেছে? সেই প্রশ্নটি নূতন নায়িকা নূতন সাংবাদিকদের কাছে রেখেছিলেন। সাংবাদিকদের উত্তর ছিল যে না, শাবনুর শাবনুরের জায়গায় ঢালিউড কুইন, অবিশ্বাস অবিশ্বাসের জায়গায় ঢালিউড কুইন, তাহলে এক বনে দুই কুইন কি করে থাকে? শাবনুর যেহেতু আবার অভিনয়টি শুরু করছেন, নতুন সিনেমা করছেন, তো শাবনুর নিশ্চয়ই ঢালিউড কুইন, আবার অবিশ্বাসকেও বলা হচ্ছে ঢালিউড কুইন। এখন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ওদিকে অপু বিশ্বাস শাবনুরকে খুবই খুবই শ্রদ্ধা করেন, ইভেন অপু বিশ্বাস তার বিউটি পার্লারে শাবনুরের ছবি পর্যন্ত রেখেছেন দেয়াল, এতটা সে শাবনুরকে পছন্দ করেন এবং সম্মান করেন। তো অপু বিশ্বাস কি কখনো ভেবেছেন যে এরকম একটি সময় তার জন্য আসতে পারে বা এরকম একটি সিচুয়েশনের মুখোমুখি সে কোনোদিন হতে পারে? আজকে যাকে অপু বিশ্বাস শ্রদ্ধা করেন, যার পদবী অবিশ্বাসের নামের আগে ব্যবহার করা হয়, সেই ঢালিউড কুইন শাবনুর, সেই পদবিটা অবিশ্বাসের সঙ্গে ব্যবহার করা হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। কে বা কারা ব্যবহার করলো এটা তো অপু বিশ্বাস নিজেও ব্যবহার করেনি বা শাবনুর নিজেও ব্যবহার করেনি, এটি ব্যবহার করেছে সাংবাদিকরা, এটি ব্যবহার করেছে যারা সংবাদ প্রচার করে। তবে হ্যাঁ, কিছু কিছু সিনেমায় নায়ক বা নায়িকা নিজ উদ্যোগে সিনেমার টাইটেলে লিখেন কিং খান বা ঢালিউড কুইন বা অ্যাকশন হিরো বা সুপার স্টার বা ড্যাশিং হিরো অমুক, তো এই ধরনের কিছু পদবি সিনেমা যখন স্টার্ট হয়, টাইটেল যখন শুরু হয়, সেই টাইটেলে উঠে আসে এবং সেই পদবিগুলো হয় হিরোর সজ্ঞানে অথবা পরিচালক কোনো একটা গিমিক তৈরি করতে চান যে এরকম একটা কিছু দিলে দর্শকদের ভেতরে একটা ওয়েভ তৈরি হয়, তরঙ্গ তৈরি হয়, দর্শকরা সেই হিরোকে খুব সহজে নোটিস করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। যেমন উজ্জ্বল সাহেবের সিনেমাতে লেখা উঠতো, ওনার নামটা আসার আগে লেখা উঠতো মেগা স্টার উজ্জ্বল, তো সেই মেগা স্টার উজ্জ্বল সাহেব যখন লেখা উঠতো সেইখানে রাজ্জাক সাহেবের নামের আগে কখনো দেখিনি মেগা স্টার রাজ্জাক, রাজ্জাক সাহেবের আগে নামের আগে লেখা হতো নায়ক রাজ রাজ্জাক। তো এই যে নামগুলো, এই নামগুলো সাধারণত আগের দিনে দেওয়া হতো, দিতেন সাংবাদিকরা, এক একজন জাদ্রেল সাংবাদিক, বড় বড় পত্রিকার সাংবাদিক, যাদের প্রতিবেদন পড়ার জন্যে চলচ্চিত্র প্রেমী পাঠকেরা মুখিয়ে থাকতো, অপেক্ষা করতো যে আজকে তার লেখা এসেছে শাকিব খানকে নিয়ে, আজকে তার লেখা এসেছে অমুককে নিয়ে, এবং সেই লেখায় তারা এই ধরনের
টাইটেল ব্যবহার করতেন। তো সেই টাইটেল থেকেই হয়তো অপু বিশ্বাসের নামের আগে কোনো এক সাংবাদিক ঢালিউড কুইন ব্যবহার করেছেন। কে প্রথম তার নামের আগে ঢালিউড কুইন ব্যবহার করেছেন সেটি আমার জানা নেই, তবে কে প্রথম শাবনুরের নামের আগে ঢালিউড কুইন ব্যবহার করেছেন সেটিও আমার জানা নেই। কিন্তু নায়িকা নতুন যেভাবে বলছেন যে তাদের সময়ে ঢালিউড কুইন হিসেবে তার সামনে সে তার জানা মতে ঢালিউড কুইন হিসেবে সে শাবনুরকে চেনেন। তো শাবনুর যদি ঢালিউড কুইন হয়ে থাকে এবং সেটি যদি কোনো সাংবাদিক জেনে থাকেন এবং জেনে শুনে যদি আবার অপু বিশ্বাসের নামের সঙ্গেও ঢালিউড কুইন যোগ করে দেন, তাহলে কিন্তু এই সংঘর্ষটার তৈরি, এই সংঘর্ষটার উৎপত্তিটা তৈরি হয়েছে সেই সাংবাদিকের কলম থেকে। যদিও সেই সাংবাদিককে দোষ দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে শাবনুর কিন্তু ততদিনে দিনে সে মিডিয়াকে গুড বাই বলে অস্ট্রেলিয়া চলে গেছে। আবার তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন, আবার সিনেমার কাজ শুরু করেছেন। কিন্তু একজনকে যদি একটা পদবি দেওয়া হয়, তার পদবি তো তার থেকে ছিনিয়ে নেওয়া যায় না, তার পদবি তার থেকেই যায়। তো একজনকে যদি আমরা নায়ক রাজ রাজ্জাক বলি, সেই নায়ক রাজ সালমানের সাথে বলা যাচ্ছে না, সেই নায়ক রাজ শাকিব খান বলা যাচ্ছে না, সেই নায়ক রাজ সিয়ামও বলা যাচ্ছে না, বা মেগা স্টার উজ্জ্বলের জায়গায় মেগা স্টার শাকিব খান বলা যাচ্ছে না, মেগা স্টার সিয়াম বলা যাচ্ছে না, মেগা স্টার অমুক বলা যাচ্ছে না, কিং খান শাহরুখ খানের জায়গায় কিং খান অমুক বলা যাচ্ছে না, কিং খান সাইফ আলী খানকে বলা যাচ্ছে না। ঠিক তেমনি শাবনুরকে যদি ঢালিউড কুইন বলা হয়ে থাকে, তাহলে ঢালিউড কুইন কি অপু বিশ্বাসকে বলা যাবে? আপনাদের কি কি মনে হয়? অপু বিশ্বাসকে তাহলে ঢালিউড কুইন বললে আসলে কি শাবনুরের কোনো সমস্যা হবে? আমার তো মনে হয় একই পদবি দুইজন নায়িকাকে দেওয়া যাইতেই পারে, দুই সময়ের দুই নায়িকাকে একই পদবি দেওয়া যাইতে পারে, কারণ পদবি তো অল্প, পদবি তো আর নতুন করে তৈরি করা যায় না। তবে হ্যাঁ, নায়িকা নতুন চান না, এই পদবিটা শাবনুরের কাছ থেকে অন্য কারো নামে চান, তিনি চান শাবনুরের এই পদবিটা শাবনুরের সঙ্গেই থাকুক, এই পদবি তিনি চান না যে অপু বিশ্বাসের সঙ্গে যাক। এখন বিষয়টা হচ্ছে যে এই নায়িকা নতুনের এই বক্তব্যের কাউন্টার কিভাবে অপু বিশ্বাস দেন, অপু বিশ্বাস এই বিষয়টাকে কিভাবে গ্রহণ করেন, বা অপু বিশ্বাস এটা এই বিষয়ে কি রিয়্যাক্ট করেন সেটি দেখবার বিষয়, কারণ অপু বিশ্বাস সবকিছুতে একটু রিয়্যাক্ট করে বসেন। তো আমার মনে হয় এই বিষয়ে অপু বিশ্বাসের রিয়্যাক্ট না করাই শ্রেয় হবে, কোনো কথা না বলাই ভালো হবে, সবাই বলে দিবে যে কে আসলে ঢালিউড কুইন, কার নামের আগে আসলে ঢালিউড কুইন শব্দটা ব্যবহার করা যাইতে পারে, কার নামের আগে ব্যবহার করা যাইতে পারে, অথবা এমনও হতে পারে যে শাবনুরের নামের আগে যদি ঢালিউড কুইন ব্যবহার করা হয়, তাহলে অপু বিশ্বাসের নামের আগে প্রিন্সেস অপু বিশ্বাস ব্যবহার করা যেতে পারে। এটা আমার প্রস্তাব, ঢালিউড প্রিন্সেস, একজন যদি ঢালিউড কুইন হয় আর একজন ঢালিউড প্রিন্সেস হতে পারে, ব্যাপারটা খুব খারাপ হবে না, কিন্তু মন্দ হবে না। তো যাই হোক, ঢালিউড কুইন অপু বিশ্বাস শুনতে খারাপ লাগছে না, বা ঢালিউড কুইন শাবনুর শুনতেও খারাপ লাগছে না, বাদ বাকি কি হয় সেটা সময় বলে দিবে। আর দর্শক, আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি তো আসবোই আপনাদের কমেন্ট পড়ার জন্য, সবসময় বসে থাকি আপনাদের কমেন্ট পড়বো বলে, প্রচুর 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 কমেন্ট করেন।